জগু এই বোকা জগু এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছো তাই না দাঁড়াও আমি তোমাকে ঘুমানো এক্ষুনি বের করছি এই বলে কাকুলি কাক এক মগ জল এনে জগু কাকে শরীরে ঢেলে দেয় এই এই কোথায় গেল আমার সোনার দুধ দাও গাভি হ্যাঁ আহা কত বড় লোক ছিলাম আমি কোথায় গেল গাভি আ মরণ আমাদের গাভিটা তো ঘরেই আছে সোনার দুধ দিবে কি করে শুনি তুমি আবার স্বপ্ন দেখলে নাকি হ্যাঁ গো গিন্নি হ্যাঁ তার মানে পাখি মাতা আমায় স্বপ্নে দেখালো নাকি কিছু আমারও তো তাই মনে হচ্ছে গো তার মানে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু আছে তুমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাও আমাদের গাভির যে সোনার দুধ চাই চাই কাকুলির কথা শুনে যজ্ঞ কাকার দেরি না করে তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দেয় আসলে যজ্ঞ কাকার তার স্ত্রী কাকুলি ছিল খুবই বোকা তারা এতটাই বোকা ছিল যে তাদের দেখে জঙ্গলের পাখিরা সবাই অনেক হাসাহাসি করত তান্ত্রিক বাবা আমায় সাহায্য করুন তান্ত্রিক বাবা অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি আরে কি হয়েছে কি বলতো কিসের সাহায্যের কথা বলছিস তান্ত্রিক বাবা আমি স্বপ্নে দেখেছি যে আমার গাভিটা সোনায় দুধ দিচ্ছে তার মানে পাখি মাতা আমায় কিছু একটা ইঙ্গিত করে দিয়েছে আরে বোকা স্বপ্ন কখনো সত্যি হয় নাকি বলতো তুই ভুল ভাবছিস না তান্ত্রিক বাবা আমি জানি স্বপ্ন সত্যি হয় আমি অত কিছু জানতে চাই না আপনি কিছু একটা করুন তান্ত্রিক বাবা যজ্ঞ কাকের এমন আচরণে তান্ত্রিক অনেক বিরক্ত হয় আর মনে মনে ভাবতে থাকে আরে এই বোকা কাক তো আমায় বড্ড জ্বালাতন করছে একে কিছু একটা করে তাড়াতে হবে আচ্ছা ঠিক আছে শোন আমি ব্যবস্থা করছি এই বলে তান্ত্রিক একটা আপেল যজ্ঞ কাককে দেয় আর তান্ত্রিক বলে এই নে এই আপেল এই আপেলটি নিয়ে তোর গাভিকে খাওয়াবি তাহলে দেখবি তোর গাভি সোনার দুধ দিবে এখন আমাকে 10,000 টাকা সম্মানী দিয়ে যা তো এতগুলো টাকা আচ্ছা ঠিক আছে তবে আমি এক্ষুনি এনে দিচ্ছি এরপর যজ্ঞকাক খুশি মনে বাড়িতে যায় এরপর যজ্ঞকাক তার গাভিটাকে আপেল খাওয়ায় হা 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 বুঝলে গিন্নি আমাদের গাভিকে তো আপেল খাওয়ালাম এবার আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এরপর বোকা যজ্ঞকাক আর কাকুলি ঘরে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে কিন্তু ওদের গাভি আর সোনার দুধ দেয় না গিন্নি এতদিন হলো কিন্তু গাভিটা আমাদের সোনার দুধ দিচ্ছে না কেন আমিও তো তাই ভাবছি তার মানে এই গাভিটা একটা অলক্ষী তান্ত্রিক বাবার দেয়া ফল খেয়েও সোনার দুধ দিচ্ছে না চলো আমরা একে নদীতে ফেলে আসি এরপর কাকুলি আর যজ্ঞ কাক মিলে গাভিটাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসে আর গাভিটা নদীর জলে পড়ে চিৎকার করতে থাকে ওই নদীর পাড়ে এক টুনি পাখি জল নিতে এসেছিল বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি যে নদীর জলে পড়ে ডুবে যাচ্ছি মরে যাচ্ছি আমি কেউ সাহায্য করো আমাকে বাঁচাও আরে গাভিটা ওভাবে নদীর জলে পড়ে আছে কেন এক্ষুনি ওকে বাঁচাতে হবে এসব বলে টুনি পাশে পড়ে থাকা একটা রশি দিয়ে গাভিটাকে টেনে কিনারায় নিয়ে আসে আর কি হয়েছে জানতে চাইলে গাভিটাকে সবটা খুলে বলে সত্যি ওরা অনেক বোকা তুমি ওদের হাত থেকে বেঁচে গেছো কিন্তু তুমি এখন কোথায় যাবে তার থেকে বরং চলো তুমি আমার বাড়িতে চলো এরপর টুনি গাভিটাকে নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে যেতে টুনির শাশুড়ি মিনু টুনির সামনে চলে আসে সে কি বৌমা তোমায় তো আমি জল আনতে নদীতে পাঠিয়েছিলাম আর তুমি কি না ফিরে এলে একটা গাভি নিয়ে গাভিটাকে কোথায় পেলে শুনি সে এক বিশাল কাহিনী মা সবই তো বুঝলাম বৌমা কিন্তু আমরা এই গাভিটাকে কে খেতে দিব বলো তো খড় ভুষি কেনার কি সামর্থ্য আমাদের আছে আপনি চিন্তা করবেন না মাসিমা আমি হয়তো সোনার দুধ দিতে পারি না কিন্তু আমি সাধারণ দুধ দিতে পারি কয়েকদিন অপেক্ষা করুন সব বুঝতে পারবেন গাভীর কথা শুনে মিনু অনেক খুশি হয় আর এরপর থেকে ওরা গাভীর দুধ দোহন করে তা বাজারে বিক্রি করতে থাকে কিন্তু যা সামান্য টাকা পেত তা দিয়ে তাদের সংসার চলতো না Thank you.
মিনু মাসি, টুনি, বাড়িতে আছো তোমরা? একটু বাইরে বেরিয়ে এসো তো দেখি। কি হয়েছে কবুতর দাদা? কি হয়েছে? আমার ধারের টাকা কে শোধ করবে শুনি? সোনা দাদা মারা যাবার পর তো কম ধার দেনা করলে না। তুমি চিন্তা করো না কবুতর দাদা, আমাকে আর কটা দিন সময় দাও, আমি ঠিক শোধ করে দিব। হ্যাঁ, এই সময় দিতে দিতে তো এক বছর হয়ে গেল, আর কতদিন শুনি? তোকে আমি আর এক মাস সময় দিলাম। এই বলে কবুতর চলে যায়, আর কবুতরের কথায় টুনি আরো কাঁদতে থাকে। মা, এখন আমি কি করব মা? কবুতর দাদার টাকা কি করে শোধ করব বলুন মা। কেঁদো না বৌমা, ঈশ্বর সব ঠিক করে দিবেন। ওরা শাশুড়ি বৌমা যখন এভাবে কাঁদছিল আর কথা বলছিল, এমন সময় সেখানে গাভী চলে আসে। কষ্ট পেও না টুনি, শোনো তোমরা বড় একটা গরুর গাড়ি বানিয়ে নাও, এই জঙ্গলে তো যাতায়াতের অনেক সমস্যা তাই না? তখন দেখবে তোমরা অনেক টাকা রোজগার করতে পারবে। না না গাভী, এতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, আমি চাই না তোমাকে কষ্ট দিতে। ধুর টুনি, তুমি এত চিন্তা করো না, যাও জঙ্গল থেকে কাঠ কিনে নিয়ে এসো। এরপর মিনু আর টুনি মিলে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে আর সুন্দর একটা গরুর গাড়ি বানায়। এরপর থেকে ওরা গাভীকে দিয়ে গরুর গাড়ি চালাতে থাকে আর অনেক টাকা রোজগার করতে থাকে। জানো টুনি, আজ আমি অনেক খুশি, কারণ আমি তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমি সবসময় ভাবতাম যে যে আমাকে বাঁচালো আমি তাকে হাসি খুশি রাখতে পারি না। হয়েছে গাভী, এত কথা বলতে হবে না, এবার চলো তোমাকে খেতে দেই, অনেক কষ্ট করেছো তুমি। এরপর টুনি গাভীকে খাবার খেতে দেয়। গাভীর দুধ বিক্রি করে আর গরুর গাড়ির সাহায্যে ওরা কদিনের মধ্যেই সব ঋণ শোধ করে। এভাবেই দিন কাটছিল। একদিন টুনি যখন দুধ দোহন করছিল, এমন সময় ও দেখতে পায় যে দুধগুলো স্বাভাবিক নয়, দুধগুলো সোনার হয়ে যাচ্ছে। এ কি? এ আমি কি দেখছি গাভী? সোনার দুধ? কি করে সম্ভব? সম্ভব টুনি সম্ভব, দাঁড়াও বলছি তোমার সবটা। আসলে যজ্ঞ কাকের স্বপ্নই সত্যি ছিল, আমি পাখি মাতার আশীর্বাদ পুষ্য ছিলাম যে আমি সোনার দুধ দিব। কিন্তু ওই বোকা লোভী যজ্ঞ কাক ভণ্ড তান্ত্রিকের কাছে যায়, আর আমি যখন দুধ দিচ্ছিলাম না, তখন ওরা আমাকে কিভাবে নদীতে ফেলে দিয়েছিল তা তো তুমি দেখেছই। আসলে আমি একজন সৎ পাখি খুঁজছিলাম, তাই এতদিন অপেক্ষা করেছি। তোমাদের সাথে থেকে আমি বুঝতে পেরেছি তোমরা অনেক ভালো পাখি, তাই এখন থেকে সোনার দুধ তোমাদের দিব। তুমি সত্যি বলছো গাভী? সত্যি? তুমি অনেক ভালো, আর আমি এখন বুঝতে পারছি ধৈর্য ধরে থাকলে সব পাওয়া সম্ভব। এরপর থেকে টুনি আর মিনু সোনার দুধ বিক্রি করে অসহায়দের সাহায্য করে, আর তারা নিজেরা অনেক সুখে দিন কাটাতে থাকে। কই রে আমার চার চারটা আদরে দুলালি, কোথায় তোরা? বাড়িতে আমার চার চারটা মেয়ে থাকতে আমাকে কিনা সব কাজ করতে হয়। টুনির এমন কথায় টুনির চার মেয়ে টুনটুন, টুকি, খুকি আর টিং টিং ছুটে টুনির কাছে আসে। এই তো মা, আমরা এসে গেছি, বলো বলো কি করতে হবে? আমরা চার বোন মিলে তোমার সব কাজ করে দিচ্ছি মা। হলো তোদের পাড়া বেড়ানি হলো? এতক্ষণে মায়ের কথা মনে পড়লো তোদের? আর কথা বলো না তো, এখন তাড়াতাড়ি বলো কি করতে হবে। হয়েছে থাক, আর কাজ করতে হবে না, তোদেরকে ডাকতে ডাকতে আমার সব কাজ করা শেষ রে। এখন তাড়াতাড়ি চার বোন খেতে বসে পড় তো, তোদের খেতে দিয়ে আমি আবার কাজে যাব। টুনির কথা মতো টুনির চারমে খেতে বসে পড়ে। টুনির চারমে যেমনই দুষ্ট ছিল, ঠিক তেমনই কাজে কর্মে পারদর্শী ছিল। টুনির চারমে ভীষণ ভালো মনের পাখি, ওরা সব সময় বনের অসহায় পাখিদের বিপদে আপদে সাহায্য করত। তার পাশাপাশি তার মায়ের হাতের সব কাজেও সাহায্য করত। এভাবেই দিন কাটতে থাকে।
দিদি দিদি ওই দেখ কুকুরটা কেমন যেন হাঁপাচ্ছে মনে হয়। কুকুরটা জল তেষ্টা পেয়েছে। চল বোন আমরা কুকুরটাকে নদী থেকে জল এনে খাইয়ে দেই। কি রে দিদি কুক তো বললি নদী থেকে জল আনবি, কিন্তু জল আনার পাত্র কোথায় পাবি শুনি? শোন আমি তোদের সবার থেকে বড় তাই না, তাই আমার মাথায় বুদ্ধি কিচ কিচ করে জানিস। এই দেখ কত কচু পাতা দেখা যাচ্ছে, ওই কচু পাতাতেই আমরা নদী থেকে জল নিয়ে আসব। এই কথা বলে টুনটুন একটা কচু পাতা ছিঁড়ে আনে আর নদী থেকে কচু পাতাতে জল তুলে নেয় আর কুকুরটাকে জল খাইয়ে দেয়। জল খাওয়ার সাথে সাথে কুকুরটা একদম সুস্থ হয়ে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ চার কন্যা, আজ তোমরা না থাকলে আমি বুঝি জল তেষ্টায় মরে যেতাম। এই বলে কুকুরটা চলে যায়। তখন টুনটুন বলে, এই বোন কুকুরটা সুস্থ হয়ে গেছে, এখন চল চল আমরা একটু বনটা ঘুরে নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো, চল চল। এরপর ওরা চার বোন মিলে আবারও বন ঘুরতে শুরু করে। এভাবে ওরা চারজন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন আবারও ওরা বন ঘুরতে বের হয়। এই বোন তোরা দেখ দেখ এই জায়গাটা কত সুন্দর তাই না, কত সুন্দর গাছপালা, আহা কি সুন্দর বাতাস, ইস মন প্রাণ জুড়িয়ে গেল রে। হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস। আরে আরে দিদি খুকি টিংটিং তোরা দেখ দেখ ওই গাছটার ডালে একটা দোলনা দুলছে, আর দোলনার মাঝে একটা বাক্সের মতো কি যেন দেখা যাচ্ছে দেখ। তাই তো বোন চল তো গিয়ে দেখি দোলনাটা কি দুলছে। এরপর চার বোন ওই গাছটার কাছে যায় আর তারা দেখতে পায় দোলনায় সত্যি সত্যি একটা বাক্স দুলছে। সত্যি তো একটা বাক্স দোলনায় দুলছে, দাঁড়া আমি বাক্সটা এনে দেখি বাক্সের ভিতরে কি আছে। এরপর টুনটুন দোলনা থেকে বাক্সটা নিয়ে আসে আর গাছের গোড়ায় তারা চারজন বসে আর টুনটুন অনেক আগ্রহের সাথে বাক্সটা খোলে আর দেখে বাক্সের ভেতরে অনেক সুন্দর একটা চশমা আর তার সাথে একটা চিঠি রাখা। ও বাবা দিদি তোরা দেখ দেখ কি সুন্দর চশমা আর ওটা মনে হচ্ছে একটা চিঠি, দিদি আমি একটু চশমাটা পরে দেখি না। না বোন আগে পরা যাবে না, যদি এগুলো কোনো খারাপ কিছু হয় চল এগুলো মায়ের কাছে নিয়ে যাই, মাই ভালো বুঝবে। এরপর ওরা চার বোন বাক্সটা নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। কই দেখি তো চিঠিতে কি লেখা আছে। এই বলে টুনি চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। আসলে চিঠিতে লেখা ছিল যে চশমাটা পরে তার ইচ্ছের কথা বলবে, সাথে সাথে তার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তুমি সত্যি বলছো মা, এই চশমাটা পরে ইচ্ছে পূরণ হবে? কই দেখি তো আমি একটু চশমাটা পরে আমার ইচ্ছের কথা বলি, দেখি পূরণ হয় কিনা। এই কথা বলে টুনটুন চশমাটা চোখে পড়ে আর বলতে থাকে, চশমা আমার এখন অনেকগুলো চকলেট আর আইসক্রিম খেতে ইচ্ছে করছে। যেমনি কথা তেমনি কাজ, টুনটুন বলা মাত্রই তার সামনে চকলেট আর আইসক্রিম এসে হাজির। ও মা এটা কি দেখছি আমি, সত্যি তো আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। দিদি দিদি আমাকে একটু দে না, আমি একটু চশমাটা পরি আর ইচ্ছের কথা বলি। এরপর টুকি চশমাটা পরে আর বলতে থাকে, চশমা চশমা আমার ইচ্ছে হলো অনেক খাবার আর স্বর্ণ মুদ্রা চাই আমার, যা দিয়ে আমি বনের অসহায়তে সাহায্য করতে পারবো। টুকির কথা মতো টুকির সামনে অনেক খাবার আর স্বর্ণ মুদ্রা চলে আসে। এরপর একইভাবে খুকি চশমাটা পরে আর হিরে যায় আর সাথে সাথে হিরে চলে আসে। এভাবে চশমার সাহায্যে চার কন্যার ইচ্ছে পূরণ হয়ে যায়। তা দেখে টুনি বলে ওঠে, বুঝেছি তার মানে এই চশমাটা পুরো সাধারণ চশমা নয়, এটা একটা জাদুর চশমা। হ্যাঁ মা এই জাদুর চশমাটা পেয়ে তো ভালো হয়েছে, আমরা নিজেরাও ভালোভাবে চলতে পারবো, আবার এইসব খাবার স্বর্ণ মুদ্রা হিরে দিয়ে বনের গরিব দরিদ্র পাখিদের সাহায্য করতে পারবো। এসব ভেবে ওরা অনেক খুশি ছিল।
ওরা সেই জাদুর চশমার সাহায্যে বনের দরিদ্র অসহায় পাখিদের খাবার, স্বর্ণমুদ্রা এসব দিয়ে সাহায্য করত। আবার যখন যার যেটা প্রয়োজন হতো তা জাদুর চশমার সাহায্যে এনে দিত। এভাবে তারা অনেক ভালোভাবে দিন কাটাচ্ছিল। এসব দেখে ওই বনের জমিদার ইগলের অনেক লোভ হয়। আচ্ছা, এই টুনি ও জাদু চশমা কোথায় পেলো? চশমা পেয়ে তো টুনি আর কাজে আসে না। ওই চশমা নাকি সব ইচ্ছা পূরণ করে। টুনি আর তার চার কন্যা তো বেশ ফুর্তি দেয়, বনের সবাইকে ওই চশমা দিয়ে সাহায্য করছে। এভাবে সাহায্য করলে তো বনের সবাই ধনী হয়ে যাবে। তখন কেউ আর আমার কারখানায় কাজই করতে আসবে না। না না, যে করেই হোক ওই চশমা আমি আমার করে নিব। ধনী হলে আমি হব, অন্য কেউ নয়। এসব ভেবে জমিদার ইগল টুনির বাড়িতে যায়। টুনি, এই টুনি, তোদের কাছে নাকি জাদুই চশমা আছে? শোন, ভালো ভালো বলছি, চশমাটা আমাকে দিয়ে দে, নইলে এক্ষুনি তোকে আর তোর মেয়েদেরকে এই বন থেকে আমি তাড়িয়ে দিব। এই আমি বলে দিলাম। না না জমিদার মশাই, এই চশমা আমরা কিছুতেই আপনাকে দিব না। এই চশমা আমার চার কন্যা কুড়িয়ে পেয়েছে, এটা কিছুতে আপনি দখল করে নিতে পারেন না। এই কথা শুনে ইগল ভীষণ রেগে যায়। আর যেই না টুনটুনের চোখ থেকে চশমা কেড়ে নিতে চশমাতে হাত দেয়, তখনই সে ছিটকে দূরে পড়ে যায়। আর সেখানে একটা পরী প্রকট হয়। শয়তান ইগল, তোর তো সাহস কম নয়? তুই আমার জাদুই চশমাতে হাত দিয়েছিস, তোকে আজ আমি মেরে ফেলবো। জাদুই লাঠি প্রকট হ, আর এই ইগলকে উচিত শিক্ষা দে। পরীর কথা মতো সেখানে একটা জাদুই লাঠি প্রকট হয়, আর লাঠিটা ইগলকে মারতে থাকে। আর ইগল মার খেয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা পরী, তাহলে এই জাদুই চশমার আসল রহস্য তুমি? হ্যাঁ টুনি, এই চশমাটা আমার। আমি জানি যে তোমার চার কন্যা বনের গরিব অসহায় পশু পাখিদের সাহায্য করে, তারা অনেক সৎ, তাই আমি ওদের কাছে এই জাদুই চশমা পাঠিয়েছি। আমি চাই এই চার কন্যাই এই জাদুই চশমা দিয়ে এই বনের পাখিদের সাহায্য করুক। এই বলে পরী চলে যায়। এরপর থেকে টুনি আর তার চার কন্যা বনের সবাইকে সাহায্য সহযোগিতা করে অনেক সুখে দিন কাটাতে থাকে।